যখন আমার নবীর বয়স 4 দিন, খাদিজার বয়স কত? জোরে কন, 17 বছর। একটা মেয়ে বালেক না নাবালেক? আপনার মাইয়া নাবালেক থাকতে পারে। তখন মা খাদিজার জীবনের প্রথম বিয়ে হবে হারেজের সাথে, সেও কুরাইশ বংশের পোলা। জোরে কন মারহাবা। কুরাইশ বংশের পোলার সাথে, হারেজের সাথে মা খাদিজার বিয়ে হবে, আপনার মা আমার মা। ইন দি মিন টাইমে বিয়ের মাত্র 13-14 দিন আগে খাদিজার কানে খবর গেল, মক্কায় একটা বাচ্চা জন্ম নিছে, নাম তার মুহাম্মদ। নাম তার মুহাম্মদ, কিন্তু বাচ্চাটা জন্ম নিছে ঠিকই, কিন্তু বাচ্চাটা দেখলে যে দেখে তার ক্ষুধা লাগে না। বাচ্চাটার যে অন্ধলোকে একবার নাক দিয়ে তার ঘেরার নাকে গেলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়। মা খাদিজা শুনতে পাইলেন, এই ছেলেটা এমন একটা ছেলে, তার যদি কেউ চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখতে দেরি আছে, তার নাক দিয়ে ঘেরান গেলে দুর্বল মানুষ সবল হয়ে যায়। এই দৃশ্যের কথা শুনে কে আছে তারে না দেখতে চায়? তো মা খাদিজা শুনতে পাইলেন যে এমন এমন কোয়ালিটির একটা বাচ্চা জন্ম নিয়েছে, এর না দেখে কি থাকা যায়? আরে দূর বিয়ের ভিড়িতে পরে বসবো, আগে বাচ্চাটার দেখে আসে। খাদিজার বাবার নাম হলো খায়লা। কি নাম? খাদিজার বাবার নাম খায়লাত। খায়লাত কে বলে, আব্বা একটা কথা কই কি, আমি মোহাম্মদ নামে বালকটার একটু দেখে আসি। মা তোমার জানা আছে, বিবাহের আগে এদিক সেদিক হাঁটা চলা করতে নাই, একটা ধন পরিবারের ছেলের সাথে তোমার বিবাহ, এখন বাহিরে যাওয়া যাবে না। মা খাদিজা বলে দিলেন, আব্বা বিয়ে হোক বা না হোক, এই বাচ্চা না যাইখান বিয়ে বই না। ও একটা টেনিস মিটে ঝুলাই দিয়েছে হাতে লাগে লাগে। এই মা খাদিজা আমার নবীরে দেখতে আসছে, আসিয়ে দেখে সাদা রুমালের মধ্যে এইভাবে মা আমেনার কোলের মধ্যে 4 দিনের নবী আমার মা খাদিজার কোলের মধ্যে বসে আছে। মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ হাসতাছে। লাকদ কানা লাকুম জি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আগামীকালকে 10টায় মিটিং হবে, দারুন নাদুয়ার মধ্যে বসে। ওমরের রাজনীতি ঠিক রাখার জন্য, মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য ওমরের যেতে হবে দারুন নাদুয়া। দারুন নাদুয়া কাকে বলা হয়? আপনারা সূরা তোহার মধ্যে জানেন, এই দারুন নাদুয়াটা এমন একটা, তদনীন্তনকালে এমন একটা তাদের জন্য একটা পরামর্শগার ছিল, যেখানে বসে তারা শুধু একটাই পরামর্শ করত, নবী মুহাম্মদের কেমনে শেষ করা যায়। নাউজুবিল্লাহ, আসতে বললে লু লইয়া মরবে। তাদের পরামর্শ শুধু একটাই, মুহাম্মদের কেমনে শেষ করা যায়। আমার নবী কি সন্ত্রাসী ছিল? এখন কাম না। আমার নবীর চেহারা খারাপ ছিল? আমার নবীর নামটা অসুন্দর ছিল? নবীর জন্মের মধ্যে ভেজাল ছিল? নবী পাগল ছিল? বংশ খারাপ ছিল? হালাকে শোনেন, আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, তারপরে আপনি জগৎ কাঁপানে আল্লাহ আকবার দিবেন যে আপনি কোন নবীর উম্মত এবং আমার নবী কেমন ছিলেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ. الله أكبر. لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ বাবা
পৃথিবীতে যার চরিত্রের মতো কোনো ম্যান আল্লাহ বানান নাই, যাকে বানাইবার আগে এই পৃথিবী বানাইবার অন্তত 50,000 বছর আগে যার অবকাঠামো অর্থাৎ আমার নবীর বডিটা আমার নবীর নূরটা আমার আল্লাহকে তৈরি করেছে। যাকে বানাইবার আগে আল্লাহ পাক সব রুহুর জগতের ফেরেশতা মাখলুক সবাইকে ডাইকে কয় দেখতো এই মানুষটারে কেমন দেখা যায়। এই বাচ্চাগুলার বের করে দেন আস্তে আস্তে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি। হ্যাঁ যুবক এদিকে তাকাও, আমার আল্লাহ আমার নবীকে বানাইবার আগে আমার নবীর চেহারাটাকে বানাইবার আগে রুহুর জগতে এইভাবে আমার নবীর ছবিটা আট করে স্ক্রিনের মতো যখন সারা দুনিয়ার মাখলুককে দেখায়, দেখো তো এই মানুষটার কেমন দেখা যায়, কাল্পনিক আমি একটা মানুষ আল্লাহ বানাইছি। তখন সমস্ত মাখলুক বলেছিল আল্লাহ গো এর চাইতে কি সুন্দর কোন মাখলুক হয়, আল্লাহ এই মানুষটার কবে বানাইবা, ওই মানুষটার কবে পাঠাইবা। আল্লাহ বললেন বানাবো, দেখাও দিবে। এই জন্যই তো দেখেন আমার নবী মায়ের গর্ভ থেকে জন্মের পরে 2.5 ঘন্টা দুনিয়ায় ছিলেন না, আমেনার ঘরে ছিলেন না, জিব্রাইল আমার নবীরে কোলে করে নিয়ে সারা দুনিয়া ঘুরানো লাগছে। জোরে 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 এই মেম্বার সাহেব ছোট ভাইটা করে কায়েম বাইরে আসতে বলছি, স্টেজে আসেন আব্দুল কায়ুম ভাই, আপনি স্টেজে আসেন, মারহাবা বলেন। এই মুসলমানের পোলা এদিকে দেখেন, আমার নবীকে যখন এইভাবে বানানোর পরে এমন লোভ লাগে গেছে ফেরেশতাদের মধ্যে মাখলুকের মধ্যে সবাই নবীকে দেখার জন্য পাগল, এমনকি রাত দিন মিলে তাকবীতের লোভ জেগে গেছে, রাত্রে কয় আমার মধ্যে পাঠাও, দিনে কয় আমার মধ্যে পাঠাও, মারামারি বন্ধ হয়ে গেল দিনে রাতের মধ্যে, আল্লাহ আমার মধ্যে তোমার নবীরে পাঠাও, দিনে কয় আমার মধ্যে পাঠাও রাত্রে কয় আমার মধ্যে পাঠাও, আল্লাহ কয় কারো মধ্যে পাঠাবো না আমি সমানের মধ্যে পাঠাবো, সবে সাদেকের সময় আমার নবীকে পাঠানো লাগছে। মারহাবা বলেন না, জন্মের পরের থেকে দিন বলতেছে রাত, কে রাত তোর চাইতে আমি দামি, কয় কে আমার মধ্যে নবীর পদর্পণ করার পরে এখন আমার মধ্যে সারা দুনিয়ার মাখলুকরে ঘুরাই ঘুরাই দেখানো হচ্ছে। বেজন্দিবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন, মা আমিনার গর্ভ থেকে যখন আমার নবী আসলেন গো বাবা, আমার নবীকে 2.5 ঘন্টা মা আমিনা তার কোলের মধ্যে পায় নাই, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা আমার নাতিটা কই গো মা, আমিনা বলে আব্বা আমি তো আমার সন্তানকে নিজেই পাই না। সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন উলামায়ে কিরাম সূরা দোহার তাফসীরে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন আমার নবী 2.5 ঘন্টা পর্যন্ত মায়ের ঘরে ছিলেন না, 2.5 ঘন্টা পরে যখন জিব্রাইল কোলে করিয়া আমার নবীরে নিয়ে এলো সুন্দর একটা সাদা রুমালের মধ্যে ঘরের মধ্যে ঢুকতাছে, ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বারবার বলতেছে তোমরা আমার নাতিটারে কই লইয়া গেছিলা, তুমি কে গো, জিব্রাইল বলে আপনি আমার চিনবেন না, ডিস্টার্ব করেন না, আপনার নাতিডারে সারা দুনিয়ার মাখলুককে দেখাবার জন্য আমি কোলে করে লয়ে গেছি। আল্লাহ সেই কথা কোরআনে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার আগের দিনের চাইতে বলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আগের চাইতে এখন আপনার পজিশন অনেক ভালো। মারহাবা বলে আরো জোরে, কষ্ট হইতেছে টাকা নেই, যেই মানুষটার দেখার জন্য রাতে দিন পর্যন্ত যুদ্ধ করছে 2.5 ঘন্টা জন্মের পরে নবীরে না দেখাইয়া আল্লাহ পাক নিজে
ঠিক থাকতে পারে নাই। সবাই বলছে তোমার নবীরে দেখাও দেখাও, যেই ছবিটা আমাকে তুমি দেখাইছিলে রুহুর জগতে ওই ছবিটার আমাকে দেখাই তুমি। মারহাবা বলেন। আজকে সেই মানুষটার বিরুদ্ধে সকাল দশটায় পরামর্শ হইব। পরামর্শটা কি? এখন আওয়াজ দিয়েন, আব্দুল আবদুল্লাহর পোলা মোহাম্মদ রে দুনিয়ার থেকে খতম করব। আমার নবী চোর, নাউজুবিল্লাহ, নবীর দেখতে অসুন্দর, বরঞ্চ আমার দিকে তাকান। আমার নবীর চেহারা সম্পর্কে আমি আপনাদের একটু একটু কেয়ারা দেয়। আমার নবী যখন জন্ম নেয় নবীর বয়স 7 দিন, তখন মা খাদিজার বয়স 17 বছর। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আমি আবার বলছি, যখন আমার নবীর বয়স 4 দিন, খাদিজার বয়স কত? জোরে কোন 17 বছর। একটা মেয়ে বালেক না নাবালেক? আপনার মাইয়া নাবালেক থাকতে পারে। তখন মা খাদিজার জীবনের প্রথম বিয়ে হবে হারেজের সাথে, সেও কুরাইশ বংশের পোলা। জোরে কোন মারহাবা। কুরাইশ বংশের পোলার সাথে, হারেজের সাথে মা খাদিজার বিয়ে হবে, আপনার মা আমার মা। ইন দি মিন টাইমে, বিয়ের মাত্র 13-14 দিন আগে খাদিজার কানে খবর গেল মক্কায় একটা বাচ্চা জন্ম নিছে, নাম তার মুহাম্মদ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সঞ্চ নাম তার মুহাম্মদ। কিন্তু বাচ্চাটা জন্ম নিছে ঠিকই, কিন্তু বাচ্চাটা দেখলে যে দেখে তার ক্ষুধা লাগে না। বাচ্চাটার যে অন্ধলোকে একবার নাক দিয়ে তার ঘেরার নাকে গেলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়। মা খাদিজা শুনতে পাইলেন, এই ছেলেটা এমন একটা ছেলে, তারে যদি কেউ চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখতে দেরি আছে, তার নাক দিয়ে ঘেরান গেলে দুর্বল মানুষ সবল হয়ে যায়। এই দৃশ্যের কথা শুনে কে আছে তারে না দেখতে চায়? ঠিক না? মেয়ে জোরে জোরে, আরো জোরে। আরে ভাই, আমাকে ভরিতপুর মাগুরায় একবার শোনা গেল, এক পোলা কেউরে পানি ভরে দিলে যত রোগ ভালো হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে গেল মাগুরার প্রতি বাড়িতে বাড়িতে। এমন কি ওই পোলা লাস্টে পুষ্করিণীতে ভু দিছে, ওই পুষ্করিণীর কেদা শুদ্ধা নাই। কথা শুদ্ধা কর না, কথা কর না কেন? খালি হুনছে একদিন পোলায় একজনে পানি পড়ে দিছে, ভালো হয়ে গেছে লোকটা। যদি পুষ্করিণীতে ভু দিলে পুষ্করিণী কেদা না থাকে, আর এমন একটা বাচ্চার সংবাদ যদি আপনারা শুনেন, আপনাকে এই সাবার হেমায়ত করে, যে বাচ্চাটা বাস স্ট্যান্ডে বসে থাকে, যার গায়ে হাত দেয় সে ডায়াবেটিস রোগ আর হাড়ের রোগ হোক আর কুষ্ঠ রোগী হোক, হাত দেওয়ার সাথে ভালো হয়ে যায়। গাড়িওয়ালারা গাড়ি থামাইয়া ওই নবীনগর পর্যন্ত জাম লাগাই থাকবে। কথা কর না কেন? আমার নবী তেমন একটা মানুষ, তারে দেখতে গেলে ক্ষুধা লাগে না, যারা দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। বাজান এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ছাড়বেন না। খাদিজাও কিন্তু তাদের বাহিরে নয়। যুবক তুমি বহনে যাও, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আজিম। বেশি রাত করবো না, আর মাত্র 10 মিনিট কথা বলবো। তোর মাথা ঘুরায় তোর পোষা বাজে, তা তুই ওখানে বসে কথা কর না কেন? তুই বসবি পিছনে, যাবি পিছন দিক দিয়ে। আমার দিক তাকাবেন কোন দিকে? যেটা উঠবে আর এমন সাতা দিবেন, একটা সাতা একবার, এটা মমতাজের প্যান্ডেল না কিন্তু। মারহাবা বলে, কষ্ট পেয়েছেন? পান কাতা তামার কি সাম, আপনি আপনি আমার আবার দাবার দিবেন, ওই নিয়ত ক্রস করতে এসে দিয়েছি। আমার গোপালগঞ্জ লাগে ওয়াজের অভাব আছে মিয়া, হাসতে চায় না। এদিকে তাকান,
আল্লাহ আছে না নাই? আল্লাহ রসুলের প্রেমিক আছে না নাই? সবাই আছেন না? একটা রাতি নাই মেম্বার সাহেবের আপ্যায়ন আপনার একটু বসেন না, জান্নাতের ফলটা লয়ে যান না একটু, মারহাবা বলেন তো আমার দিক থেকে। তো মা খাদিজা শুনতে পাইলেন যে এমন এমন কোয়ালিটির একটা বাচ্চা জন্ম নিয়েছে, এর না দেখে কি থাকা যায়? আরে দূরও বিয়ের ফিরিতে পরে বসবে বাচ্চাটা দেখে আসে। খাদিজার বাবার নাম হলো খাইলা। কি নাম? খাদিজার বাবার নাম খাইলাত। খাইলাতকে বলে আব্বা একটা কথা কই কি, আমি মোহাম্মদ নামে বালকটার একটু দেখে আসি। মা তোমার জানা আছে বিবাহের আগে এদিক সেদিক হাঁটা চলা করতে নাই, একটা ধন পরিবারের ছেলের সাথে তোমার বিবাহ, এখন বাহিরে যাওয়া যাবে না। মা খাদিজা বলে দিলেন আব্বা বিয়ে হোক বা না হোক এই বাচ্চা না যাই খান বিয়ে বইয়ে না। একটা টেনিস মিটে ঝুলে দিয়েছে হাতে লাগে এই মা খাদিজা আমার নবীরে দেখতে আসছে, আসিয়ে দেখে সাদা রুমালের মধ্যে এইভাবে মা আমেনার কোলের মধ্যে চার দিনের নবী আমার মা খাদিজার কোলের মধ্যে বসে আছে। মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ হাসতেছে। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। গোটা জিন্দেগির মানুষকে আল্লাহ পাক তার মডেলে মডেলিং হতে বলছে, তাহলে বুঝে গেলেন ওই মানুষটা কেমন মডেলের অধিকারী। মারহাবা বললে বলেন না? আজকে যুব সমাজ সাকিব আল হাসান ক্রিকেট খেলে, বিশাল বড় অলরাউন্ডার সাকিব আল হাসান, কোন কোয়ালিটিতে চুল কাটছে? মগা ওই কোয়ালিটিতে চুল কাটে। মেসি মেসি যার জন্মে ঠিক নাই কথা কান না কেন, কেন ওই দেশে বিয়া নাই বেটা, ফিরি ইন্নামাল ফিরি। মেসি যে কোন জন্ম দিছে তিনটা না চারটা, একটাও বৈধ না বিয়া সারা, ও বিয়া করবে বলে 2028 সালে। তো এই যে সেগুলা দেশের প্রোডাকশন ওইটি কি কথা কন না কেন, যেই মেসির দেশের বিয়া নাই তার সে জন্মে চুল কাটে, মগা বাংলাদেশে ওইভাবে চুল কাটে। রাগ করতেছে? আমি কই নাই, আমার নবী কইছে আলমার উমা আমানা হাব্বা, তুই মেসিরে ভালোবাসবি মেসির সাথে তুই জাহান্নামে যাবি, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবি নবীর গাড়িতে জান্নাতে যাবি। কষ্ট হইতেছে? আমি তারপর বস করব। এদিকে তাকাও, আজকে মা খাদিজা বললেন বিয়ে হোক বা না হোক আমি তারে দেখতেই যাব। আয় দেখে আমার নবী মার কোলে বয়ে দিছে, পূর্ণিমার একটা সাদ বয়ে দিছে, একটা হীরার টুকরা বয়ে দিছে, একটা হীরার টুকরা। বাজন্দে এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করবেন, যখনই বলছে হীরার টুকরাটা কোলের মধ্যে বসে আছে, মা খাদিজা আমিনার সামনে দাঁড়ায়া ডাক দিছে, আমার মনটা বলতেছে যদি মোহাম্মদ রে আমার কোলে একবার দিতেন একটু আদর করতাম। ও বাজান এই কথাটা বলতে দেরি আছে, মা আমেনা আমার নবীর রুমালের মধ্যে থেকে উঠাইয়া খাদিজার কোলে দিয়ে বলে তুমি আমার মোহাম্মদ কে একটু আদর করে দাও। মা খাদিজা আমার নবীরে দুই গালে দুইটা চুমা দিয়া গালের মধ্যে জিব্বাটা ঢুকাই দিয়া বলে ও মোহাম্মদ বাইরে তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট কেন তোমারে এতিম বানাইল, আমি সবচাইতে বেশি সুন্দর বাবা বেশি কষ্ট পাইলাম এই মাদ্রাসায় আসিয়া, মেম্বার সাহেব আল্লাহ সবই দিছে, তার ভাইদের আল্লাহ সবই দিছে, টাকা দিছে পয়সা দিছে ক্ষমতা দিছে, কিন্তু আজকে তাদের এই সুখের দিনে জনম দুঃখিনী মা নাই।
আমি শুনলাম মেম্বার সাহেবের ভাইরা, আমি ইলিয়াস রহমান জিহাদির মতো অল্প বয়সে মা হারাইছে গো মা, পৃথিবীতে যাদের মা নাই ওদের মতো হতভাগার কেউ নাই। তোমাদের আজকে যদি মেম্বার সাহেবের মা দুঃখিনী বাইসে থাকতো, যদি দেখতো আমার সন্তান গুণা, যেই সন্তান গুণা লাত্তি উষ্ঠে খায়া বড় হয়েছে বাবা, কারণ আমি তো 12 বছর বয়সে মারাইছি, মনের মধ্যে কত কষ্ট আমি অনুধাবন করতে পারি, মেম্বারের ভাইদের মনে কত কষ্ট, আজকে তাদের শক্তির অভাব নাই, আজকে তাদের টাকার অভাব না। এমন একদিন ছিল বাবা, পরের বাড়িতে কাম কই হয়তো লাত্তি উষ্ঠে খাই আমার মতো বড় হয়েছে, আজকে ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে টাকা কারিগঞ্জ মসজিদ মাদ্রাসা করছি, কারো কাছে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন, 4 কোটি টাকার উপরে খরচ করে শুধু একটা মসজিদ কারিগঞ্জ বানাইছি, না জানলে শুধু মনের মধ্যে কষ্ট, যদি আমার মা বাইসে থাকতো গো, আমি যদি আমার মাকে একবার দেখাইতে পারতাম, মা গো মা তোর ইলিয়াস মসজিদ মাদ্রাসা বানাইছে মা, হাই বলি মেম্বার সাহেবের মা যদি আজকে দেখত আমার সন্তানের জায়গা আমার স্বামীর জায়গার মধ্যে মাদ্রাসা করছি, মা হারা ইলিয়াস রহমান জিহাদি আইসা মা হইয়া ডাকতেছে, আই বলি মেম্বার সাহেবের মা বাসায় বসে কান্ত, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। হে যুবক, তুমি একটা জিনিস মনে রাখো, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওই যুবকের রোজা নামাজ সব কবুল হবে। রমজানে আমি বলছিলাম 3 ব্যক্তির দোয়া আসমানে যাবে না, 1 নম্বর হলো মা বাবার দোয়া। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমরা যারা মা হারাইছি আমাদের হতভাগা কেউ নাই, তোমাদের যাদের মা আছে তোমাদের মতো বাদশাহ আর কেউ নাই। মার মতো রদি যুবক, মার মতো রদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি, আমার মতো যাদের মা দুঃখিনী, আয় চুপক এখন কান্দি, আমার মতো যাদের মা দুঃখিনী ভাবে বেছে না, তাদের মতো হতবাগা এই জমিনে নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে গো মানি, আজকের মাহফিলের সভাপতি কাঁদে, সভাপতি সন্তান আয়ু বলি মেম্বার কাঁদে, কারণ সভাপতি সাহেবের দাদিও মা নাই, আয়ু বলি মেম্বার সাহেবের মাও নাই, আহারে যার মা নাই গো মা, তুমি কবরে কেমন আছো মা জানি না।
হলে শাবানের চাঁদে তুমি না বলছো যখন চোখের থেকে পানি পড়বে, শাবান হলো পরিষ্কার হওয়ার জিনিস, আর চোখের পানি ছাড়া কোনদিন শাবান দিয়া পরিষ্কার করা যায় না। আল্লাহ যারা এখন কানবে এদেরকে পরিষ্কার করে বাইরে পাঠাবো। যুবক বাইরে হাত দুটা আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 29 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি ডাক দাও, এই সাভার হিমায়তপুর ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, ডাক দে, মায়ের পক্ষে বাবার পক্ষে 29 ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি দেখো কে মায়ের পক্ষে একটা ডাক দিছে, আল্লাহ আমার মা কবরে পড়ে আছে, আমার মার মতো দুঃখী আর কেউ নাই গো, এই মেম্বারের মার মতো দুঃখী আর কেউ নাই। আল্লাহ রমজান মাসে তো কত মায়েরই তুমি মাফ করে দিবা, তুমি না কইছো রমজানের প্রথম রাত্র থেকে 70,000 মানুষকে জাহান্নাম থেকে প্রতিদিন আমি মাফ করব। সুবহানাল্লাহ, ওয়াল্লাহ ওই 70,000-এর ভিতরে আমার মার নামটা লিখে দিও, এই মেম্বারের মার নামটা লিখে দিও, যদি আমার মা এখন বাইসে থাকতো, আমার মার যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যেত, মার কিডনি ডায়ালিসিস করার জন্য পাল্টাবার জন্য যদি লিয়াসরমান জিহাদি সব বাড়িগুলো বিক্রি করা লাগতো, আমি ওর মায়ের সুস্থ করতাম গো। মেম্বারের মা যদি অসুস্থ থাকতো আর শুনতো আমার মার পিছনে 2.5 কোটি টাকা লাগবে, মেম্বার বলতো আমি সব বেচবো, আমার জান্নাতি মারে আমি সুস্থ দেখবো। আল্লাহ ওই মা যদি কবরে অসুস্থ থাকে, আল্লাহ চোখের পানির বিনিময়ে যদি আমার মা সুস্থ থাকে, মেম্বারের মা সুস্থ থাকে, আল্লাহ যত পানি চাও সব দিব। আল্লাহ গো এমন দেশে গেছে মা যেখানে টাকা দিলেও কোনো কাম হইব না, ডাক্তার পাঠাইলেও কাম হইব না, শুধু কাম হইব 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ চোখের পানি দিয়ে তোমার ডাক দিছি, তুমি দেহ তুমি মাফ করে দাও না, আমার ভাইদের মাকে মাফ করে দাও না, আমার ভাইদের বাবাকে মাফ করে দাও না। এ যুবক 29 ফেব্রুয়ারি এবার একটা ডাক দিবি, গলা ফাটাইয়া চোখটা বন্ধ থাকবে আর চোখের পানি থাকবে, গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দে, দে ডাক দে, আর একটা ডাক দে, ডাক দে, ডাক দে, যুবক ডাক দে, ডাক দে ভাই জোরে ডাক দে, মার পক্ষে ডাক দে, বাবার পক্ষে ডাক দে, দেখো আমার বাজানরা কাম দেখে, এমন কোন যুবক নাই তার চোখে পানি নাই। তুমি না কইছো মাহফিলের মাহফিলের মতো মাহফিল একটা বছর হইনি, পুরা এলাকার কবরে সব মাফ হয়ে যাবে। আল্লাহ দেখো আল্লাহ সবাই কাম দে, সভাপতি কাম দে, অতিথিরা কাম দে, আলেম ওলামা কাম দে, সাবাল মাস শেষের দিকে কার মা নাই কার বাবা নাই, তুমি কিন্তু সকলের বাবা মার কবর আজাব বন্ধ করে দিয়া চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দিবা, জাহান্নামের দরজা বন্ধ করে দিবা। যদি এতে তোমার যা কিছু দরকার আমি করবো, এই মেম্বারের বাইরে করবে। আল্লাহ তোমার মায়া লাগে না, মেম্বার যদি তার বাবার কাছে কান দে, মাথায় হাত দিয়ে কেউ আর কান দিস না, যা সব মাফ করে দিছি। আল্লাহ তোমার বান্দা গুলা কান দে, তোমার মায়া লাগে না, তুমি না কইছো আমি তো তোর বাবার সাইতে জরুরি, তোর মার সাইতে জরুরি। 10 বছর যদি বাবার সাথে কথা না কর, যদি একবার অন্ধকারে বাপ পেয়ে ডাক দাস ঘরের সামনে যাইয়া সব দুঃখ মুছে যাইব। মেম্বারের ছোট্ট ভাইটা আমার কাছে একটা আকুল আবেদন ডাকলেন, হুজুর এই বছরে মা আপিল একটু দূরে দূরে ছিলাম, যখন বাইজে নিস্তালে যে ডাক দিছে তুই অবস্থা কে হলো, হুজুর সব দুঃখ ভুলে গেছি, কারণ ওই যে ভাইয়ের টান যে আর কেয়ামতের মাঠে সর্বপ্রথম
কিয়ামতের মাঠে মা বাবার আগে ভাই ভাইয়ের কাছে আল্লাহ পাঠাবে, ইয়াওমায়া ফিররুল মারউ মিন আহি, সর্বপ্রথম ভাইয়ের কথা কোরআনে আল্লাহ বলছে, ভাই ভাইয়ের কাছে প্রথম যাইয়া বলবে ভাই আমার একটা নেকি দে, ভাই এমন একটা জিনিস রাখ, ছোট ভাই নিস্তালে যখন ডাক দিয়েছে তুই নামস্তা গায় দৌড়ে এ বইয়ে রয়েছে, হ্যাঁ যদি এতটুকু বিরাতিত্বর কারণে সব দুঃখ ভুলে যাইতে পারে, তুমি তো ভাইয়ের সাইতে দরদ দি, মার সাইতে দরদ দি, বাবার সাইতে দরদ দি, তুমি কি পারো না মাফ করে দিতে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, তুমি মাফ করো, তুমি না কোরআনে কইছো কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করবি যত হাজার টন গুনাহ করবি আমার দরজা থেকে সরিস না, আমার ডাক দিবি তোর বাবার আগে আমি তোর ডাকে সাড়া দিব, তোর মার আগে তোর ডাকে সাড়া দিব, আল্লাহ যারা তোমার ডাক দিয়েছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, ভাই এখন কান্দবি সারাদিন কাজ করে এসো গার্মেন্টে কাজ করে এসো রিক্সা চালাই আইছো তোর চোখের পানির যে কত দাম তুই জানো ভাই, সবচেয়ে গরিবের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি, দাঁড়াইয়া বইয়া যে যেমনি আসলে হেমনি কাঁদবে, ও মা মা আমি ইলিয়াসর মাঝে প্রতিদিন মাল লেগে কান্দি, গতকালকে যে পাবনা ওয়াজ করছি সভাপতি জানো কি করছে, পাগলের মতো দৌড়ে সুইটা আইছে আমার জরাই ধরে কয়ে যে আজি আমার তো বাপ নাই আমি কারে ধরবো, আমি বাপ হারাইছি আমার যখন 8 বছর বয়স তখন, আজকে আমি প্রিন্সিপাল ছিলাম 36 বছর একটা কলেজের, আমি কোটি কোটি টাকার মালিক 4টা ইটের বাটার মালিক, এ যে আজি আমি কার কাছে বাপ যাবো, যদি মা বাবার কাছে মাফ চাই এক তলে বলো রোজা কবুল হইব না নামাজ কবুল হইব না আমি কার কাছে মাফ চাবো, আমি বললাম এখানে বইয়ে কান দেন আপনার আল্লাহ মাফ করে দিবে, যখন এই কথা বলছি সভাপতি এইভাবে হাত উঠাইয়া মনে হয়েছে ছোট বাচ্চার মতো চিল্লাইতেছে খালি, আল্লাহ রে ও আল্লাহ তুমি আমার মাফ না করলে আমি কার কাছে যাব, আমার বাপ এখন কইয়া দাও না সে যেন আমার মাফ করে দেয়, পাগল হয়ে গেছে আমার বাপের কাছে, কারণ আমি তো জানবো না যে আমার বাপ এমন জায়গায়, আমার ঘরের পিছনে আমার বাবার কবর, আমেরিকায় সেকেন্ডে খবর লওয়া যায় লন্ডনে সেকেন্ডে খবর লওয়া যায় কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা হইয়া রয়েছে, আমি কোনোদিনও খবর লইতে পারলাম না আমার মা আমার আব্বা কেমন আছে, তুমি জানো তুমি আমার আব্বার কয়ে দাও সে যেন আমার মাফ করে দেয়, এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া, আমি ইলিয়াস সুলেমান জিহাদির মায়ের দোয়া, এই জন্য মানুষ আমার ওয়াজে পাগল হয়ে যায়, মারহাবা বলে না আল্লাহু আকবার বলতে পারো না, কষ্ট হইতেছে এবার কান্না, মা খাদিজা যখন বলছে আহারে কি সুন্দর চেহারা রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাইয়েদা কো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, কিন্তু আমি খাদিজা দেখতেছি যারে আল্লাহ এত সুন্দর করে বানাইলো কেন তারে আল্লাহ এতিম বানাইলো, এতিম যারা দুঃখে মন্ডা ভরা, এতিম যারা দুঃখে অন্তর ভরা, এই জমিনে আল্লাহ যখন আমার নবীর কোলে নিয়ে মা খাদিজা কাঁদবে, আমি একটা টান দিয়ে নবীর বুকের মধ্যে নিয়ে কয় খবরদার আমার মোহাম্মদকে কোলে নিয়ে কেউ বলবে না তার বাবা নাই, কারণ আমার মোহাম্মদ আমার গর্বে থাকা অবস্থায় আসহাবে ফিলদেরকে ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ, আমার মোহাম্মদ গর্বে থাকা অবস্থায় দুনিয়ার সাধারণ মানুষের মতো সব অনুধাবন করতে পারে, জোরে 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 জোরে, আমার মোহাম্মদ 60 বছরের মানুষের মতো আমার গর্বে থেকে সবকিছু দেখছে, আমার মোহাম্মদকে কোলে নিয়ে যারা কানবে না আমার নাম মোহাম্মদ তখন কানবে, কারণ সে বুঝবে যে আমার বাপ নাই, কেউ আমার মোহাম্মদকে কোলে নিয়ে কানবে না, জোর কান মারহাবা, এবার আমার দেখতে কান আমার নবী বড় হলেন মারহাবা বলেন, 6 বছর বয়স হইলেন আমার নবীকে 6 বছর বয়সে মনে হইতেছে 18 বছরের যুবক, মন খারাপ
এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে এই সাত বছরের জীবনে ওয়াজে কোনোদিন আওয়াজ দেন নেই। আমার নবীর চেহারা যদি কোন অন্ধকার রাত্রে কোন রাস্তা দিয়ে হেঁটে যেতে কোনো বাত্তির প্রয়োজন হতো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন বুখারীর হাদিস, আয়েশার ছোট্ট ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত, মা আয়েশা রুমাল সেলাই করতেন, রুমাল হাত রুমাল সোনামুখী সুই ছোট্ট ছোট্ট সুই দিয়ে সেলাই করতেন, মাঝে মাঝে সুইটা ছিটকে পড়ে যাইতেন, ঘরে তৈল থাকতো না, সুই কেমনে তালাশ করে বের করবে। আমার নবী যখন ঘরে ঢুকতেন নবীর চেহারার আলো দিয়া মা আয়েশা সুই তালাশ করে বের করতেন। যার শরীরে এত আলো তাকানের দিকে, ওই মানুষটার বাবা নাই। আজকে মানুষটার বয়স ছয় বছর তিন মাস দশ দিন, হঠাৎ করে আমার নবী তার মায়েরে কয়, মা ও মা এটা কথা জিগাই, মা কি তুমি বলবা তো সত্য কথা, বাবা আমি আজও বলবো তোমার কাছে একটা মিথ্যা কথা বলি নাই। মা আল কিদবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, যেরকম কাষ্ঠ আগুনে ধ্বংস করে দেয়, চলা আগুনে ছাই দিয়ে দেয়, ছাই করে ফেলে পোড়াইয়া মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। না বাবা আমি তোমার কাছে কোনোদিন মিথ্যা বলি নাই, বলো কি বলবা। মা গলাটা জড়াই ধরে কয়, মরে ও মা আমি গতকালকে যখন জাবালে কাবার ওখানে খেলাধুলা করতে যাচ্ছিলাম গো মা, আমার মামাতো ভাই আব্দুর রহমান আমার চাস্তো ভাইরা সবাই দেখলাম আমার চাষাদের কোলে উঠে বাইতে চলে গেল, আমার কেউ নিতে আইলো না। যে মা সত্য কথা কত, তুমি কো আমার আব্বা খালি ব্যবসায় গেছে ব্যবসায় গেছে, সত্য কথা বলো তোমার আব্বা আছে না মারা গেছে? আমার আব্বা কোন দেশের ব্যবসায় গেছে? মা আমেনা চোখের পালে দিয়া কাপড় দিয়া আঁচল দিয়া চোখ মুছে আর কয়, মোহাম্মদ তোমার বাবা এমন একটা দেশে ব্যবসায় গেছে যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না। মা তোলে এতদিন বুদ্ধ আবার এইটা বলল কে, তোমার আব্বা ব্যবসায় গেছে। বাবা ব্যবসা তো দুই প্রকার, একটা আখরাতের ব্যবসা আর একটা দুনিয়ার সওদাগরের ব্যবসা। আমি তো ঠিকই কইছি তোমার আব্বা ব্যবসায় গেছে। মা যদি আমার আব্বা ব্যবসায় যেয়ে থাকে, যেই দেশের ব্যবসায় গেছে আমি ওই দেশে যাবো, দেখবো আমার আব্বা কত বড় লম্বা ছিল, কবরটা দেখলি তো বুঝবো আমার আব্বা কতটুকু লম্বা ছিল। কষ্ট হইতেছে? রমজানের আগে দিলটা নরম দেখবেন, সাবান দিয়া পরিষ্কার করবেন, রোজার মাসে পরিস্তুত হবেন। এই জন্যই আর এখানে আসার আগে মেম্বার সাহেবের ছোট্ট ভাই আমাকে বারবার বলেছে, ওদের মায়ের ওয়াশটা বেশি করবেন, আমার নবীর ওয়াশটা বেশি করবেন। আমি দেখলাম মানুষের অন্তরে সবচেয়ে বেশি আঘাত করা যায় আমার এতিম নবীর জীবনী দিয়া। কথা কন না কেন, জোরে বলেন, আরো জোরে আরো জোরে। যেই মানুষটার চেহারা দেখলে কোনোদিন গুনা থাকে না, যেই মানুষটার চেহারা দেখলে মানুষের ক্ষুধা লাগে না, বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গা পদভ্রষ্ট বদবদ বেজর্মা জারস নবীরে গালি দেয় সন্তানাসী বলে, এ সাবার হেমায়েত করে যুবক দীপ্তকণ্ঠ আওয়াজ দেয়, কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো কে জামাত ইসলাম করো আমার দেখার বিষয় নয়। যেই মানুষটার সিগনেচার সারা দুনিয়ার কোন নবী জান্নাতে যেতে পারবে না, আজকে আসাদ নূরের মতো একটা বেজর্মা, তাসলিমা নাসরিনের মতো একটা লক্ষ্যকী পতিতা আমার নবীকে বলে মক্কার খাটাস মক্কার ডাকা চরিত্রহীন মোহাম্মদ, এই বেঈমানের বাচ্চা যদি পারস বাংলাদেশে কোন এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে নাই মেধা আওয়ামী লীগের পোলা বান্দরে জাগায় বুঝে ফেলবে, জাগায় বুঝে ফেলবে, জাগায় বুঝে ফেলবে, জাগায় বুঝে ফেলবে। যেই মানুষটার চরিত্র দিয়ে আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে,
যেই মানুষটা যদি চন্দ্রের দিকে একবার তাকায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটাকে আল্লাহ তার নিজের বাড়িতে ডাইকা নিয়া পঞ্চাশ শক্ত নামাজ দেয় দুনিয়ার কোন নবীকে আল্লাহ একবারও কারো সামনে দেখা দেয় নাই। কথা বলেন না কেন? আল্লাহ আকবার করে বলুন তো দেখি। সেই মানুষটা চরিত্র নিয়ে কথা বলবি আর তোরা দুনিয়া বাইসা থাকবি, আমরা আশেকে রসুল বাইসা থাকতে কোনোদিন হতে পারে না। জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো। এ তাসলিমা নত্র কি তুই ভারতে বসে লেজ না রাস কে পারলে বাংলাদেশে আয় না? এ আসাদ নূর তুই লন্ডন বসে আমার নবীর গালি দেশকে বাংলাদেশে আস না। আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, যেটা মনে হয় সেটা করতে পারি, আমার নবী কিনে কোনো রাজনীতি নাই। নবী কিনে রাজনীতি করলে ওরা জাগায় পিটায় মাইরে ফেলবো, ফাঁসির মঞ্চ জ্বলতে হয় জ্বলবো। তো নবীর নিয়ে রাজনীতি চলবে না, কথা বলে না কেন? কোরআন নিয়ে রাজনীতি চলবে না, হাদিস নিয়ে রাজনীতি চলবে না, ইসলাম নিয়ে রাজনীতি চলবে না। কষ্ট হইতাছে? আর মাত্র দশ মিনিট কথা বলো। সারা রাত বই থাকবা? কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? সারা রাত? সত্যি সবাই বয়ে থাকবা? আল্লাহকে আতুরে দেখাও তো, কে কে থাকবা না? এটাই ঠিক, এইটাই ঠিক। তোমাকে ওয়াজের পরে মনে হয় কালকে আমার ওয়াজ নাই, কালকে দুই খান ওয়াজ আমার, কালকে দুই দেখে। অতএব এই যে কলাতিয়া সেনা কলাতিয়া এটা করবো প্রথম, এরপরে কালীগঞ্জ সদরঘাট কালীগঞ্জ। আমি দুইটা ওয়াজ সাধারণত করি না, কারণ দুইটা ওয়াজ করলে দুটা ওয়াজের হক নষ্ট হয়, সারা জীবনে একটা ওয়াজ করি। কিন্তু কালকে ওইভাবে শিডিউল তারা নিছে, যতটুকু সময় চলবে এসকে নবী নিয়ে শুনব, রমজানের জন্য প্রস্তুতি নিব, ওয়াজ কম শুনবো আমল বেশি করব ইনশাল্লাহ বলেন। কিন্তু শর্ত একটা, এখনো পর্যন্ত সামনে দিয়ে অনেক যুবক হাঁটাচলা করে, যেটা উঠতে যাবে এইবার অবস্থা খারাপ করে যাবে, অন্তত আর আধা ঘন্টা বসে থাকতে হবে ইনশাল্লাহ বলেন। আল্লাহ আকবার করে বলেন। আজকে ভাবছিলাম কম ওয়াজ করবো, একটু বেশি করি না, আজকে মেম্বারের খাতিরে একটু বেশি করি, কি বলেন? আসেন তো ঠিক মতো, বলেন তো মারহাবা। আল্লাহ আকবার করে বলেন তো, জোরে 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 জোরে, আল্লাহ আকবার জোরে বলবেন। হাড়ের রোগে জীবনে ভুগবেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম হাড়ের রোগ জীবনে আপনার থাকবে না। এই আল্লাহ আকবার এমন একটা ভিটামিন এই বডির জন্য, আপনি জানেন এই জন্য এই নাম। এ বেড়ে এ বেড়ে তুই খারাপ না, একাই মিডিয়া লিয়েছি, তুই একবারও খারাপ না, বই বেড়া মোকা। আসলে ভাই টাকা পয়সা থাকলে মানুষ কেউ ক্ষমতা অপব্যবহার করে, কেউ ক্ষমতার আড়ালে অন্যায় করে, কেউ আবার ক্ষমতার ভিতর দিয়েও ক্ষমতা জনগণের পক্ষে জালিমের বিরুদ্ধে ব্যয় করে। কথা বলেন না কেন? হযরত ওমর খাত্তাবের বেটা, মারহাবা বললেন না? খাত্তাবের বেটা হযরত ওমর লম্বা ছিল 9.5 ফিট, খুদে লাগছে না? যদি না না কইতাছো তিনবার না না বানা হেলাইছ আমারে, আওয়াজ নাই কে? যারা ওমরের কথা শুনে ওমরের গাড়িতে জান্নাতে যেতে চাও, একটা টিকিট কাটতে চাও, ওমরের কথা শুনে আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি আবার বলছি, ওমর লম্বা ছিল 9.5 ফিট, কেউ বলেন ওমর লম্বা ছিল 11.5 ফিট। 11.5 ফুট মানুষটা ধরেন আপনার ওই সামিয়ানা পর্যন্ত, সামিয়ানা পর্যন্ত যদি একটা মানুষ এই জামানায় হেমায়তপুর বাস স্ট্যান্ডে দাঁড়ায় আয়া, মেম্বার সাহেব কিন্তু কম লম্বা না, তার বাবাও কিন্তু কম লম্বা না, হ্যারও যদি কাপড়ে কাপড় পড়াইয়া বাজারে খাড়া করায় তখন রাত 3টার সময় একটা অটো রিক্সাও বাঁচবো না, ও সিল্লানি দেখো বেলা এটা মানুষ না পাতাল বাসি। কথা কর না কেন? আমি মেম্বার সাহেবের ভাইদের এবং তার বাবার যে সাইজ দেখলাম,
এরা যদি পাঁচ বাপ বেটা রাস্তা খারায়, এই গ্রামের কোন চান্দু আছে তাকে লাদের সামনে খারাবে, তাকে যে বডি পুরা মনে হয় নাইজেরিয়া, পুরা মনে হয় সে সোমালিয়া, সে শক্তিশালী কথা কর না কেন। আমার দিকে আসছে যে একজন থেকে আর একজনের কোয়ালিটি আলাদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপের তো ভাই পাঁচটা পোলা হইলো, আমার বাপের যেরকম পাঁচ ছয়টা পোলা, এক একজন এক এক কোয়ালিটি, একটা কেজা একটা মেজা, একটার ভাষা নাই আর একটা ভাষা হুবে হয়ে গেছে আমার বাপের পোলা। বা আবু ইউসুফ সব জন্ম দিছে আল্লাহ, বডি যেরকম আল্লাহ পয়সাও দিছে সেরকম, মনও দিছে সেরকম। এ ভাই এ ভাই এই এ তোরা সরবি না, সাহস কত বার দেখ মেম্বার হাত যারা দিলে কিন্তু চিতে বেড়ে যাবে। এই মুসলমানের বলায় দিকে দেখেন, আল্লাহ শত এরকম ফ্যামিলি কিন্তু কম হয়, সর্বগুণে গুণান্বিত আলহামদুলিল্লাহ বলেন। মেম্বার সাহেবের ভাইয়ের কথা যা শুনলাম, সব ইমামরা আমার কাছে এসে বলল ওনার জন্য কোন ইমামের চাকরি যায় না, চাকরি গেলেই বলে কমিটির কারণ দর্শাইতে কি লেগে যাবে একজন ইমাম। বাংলাদেশের টাউনে বিশেষ করে সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত একমাত্র ইমামরা আর মাদ্রাসার প্রিন্সিপাল যা, সকালবেলা সভাপতি বড় মেয়ের ফুবর মেয়ে চাকরি খায়, সেক্রেটারি বড় মেয়ের ফুবর মেয়ে চাকরি জোড়া দেয়। এই মাজলুম আলেমদের পক্ষে যে থাকবে আল মারউ মা মান আহাব্বা, আমি কসম করে বলতে পারি ওই লোকটার জীবনে কোন আমল কবুল না হলো, কোন আলেমান ও মুআল্লামান ও মুস্তামিলান ও মুহিব্বান, এই আলেমকে এতটুকু ভালোবাসার খাতিরে কোন আলেম যদি এই গ্রাম থেকে জান্নাতে যায় মেম্বারে বাইরে লয়ে যাইতে কতক্ষণ না কেন, মেম্বারে বাপরে লয়ে যাইতে, কারণ তার বাপের জন্য তার ভাই, এতটুকু ফেসিলিটি কে দিতে পারে রে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে টাকা নেই দেখে ওমর সাড়ে এগারো বা সাড়ে নয় বা ইখতলাফ রাবির মধ্যে, এত বড় দেহের মানুষটা সকালবেলা ঘুমের থেকে উঠছে দেহে আবু জেহেল সিডি বাড়াইছে, সিডি সিডি বুঝেন তো, আমাদের ফখরুল আলম সমর ভাই যদি আমাদের মেম্বার সবরে বলে এ বলি ভাই দশটার দিকে থাই কত পরিষদে কাজ আছে, আওয়ামী লীগের মিটিং আছে, মেম্বার সাহেবের যত কাজ থাক যেতে হবে, কারণ সাংগঠনিক মিটিং ঠিক না বেটে সংগঠন থেকে সে সাইরেনাও খায় না কিন্তু তার যেতে হবে, কারণ রাজনীতি করে তো পলিটিক্যাল হিসাবে তার যেতে হবে। মন্ত্রী সাহেব যদি বলে আপনাদের মন্ত্রী সাবানের ভাই আবেশালাম তুমি আইসো তো আপনার যেতে হবে, ঠিক মারহাবা বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো, এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে, নামাজ পড়লে কে খুশি হয়, রোজা রাখলে কে খুশি হয়, হজ করলে কে খুশি হয়, যাকাত দিলে কে খুশি হয়, সুদ খাইলে কে খুশি হয়, সুদ খাওয়া হালাল না হারাম, খাইতে খুব আরাম, জানেন সুদের কি গুণা, দুটো পাও ধরে বলে দেওয়া যায় সুদের গুণা হলো পৃথিবীতে সবচেয়ে মারাত্মক গুণা, এক টাকা যে সুদ খায় সত্তর কোয়ালিটির গুণা হয়, তার ভিতরে সবচেয়ে ছোট গুণা হলো তার নিজের আপন মার সাথে জেনা করা, যেই মায়ের তল পেটটা সিরে দুনিয়া আসছে মা নয়টা মাস ঠিক মতো ভাতও খাইতে পারে না, বাথরুমে রেলিং ধরে মা দাঁড়ায় দাঁড়ায় কানছে আধা ঘন্টা, আজ থেকে চল্লিশ বছর আগে এরকম টাইলস করা বাথরুম ছিল না, একটা বাঁশের উপরে বইয়া মা আর একটা বাঁশ ধইরা আমাদের গোপালগঞ্জে দেখতাম মিয়া, এখন তো ভুলে গেছেন গা টাইলস করা বাথরুমে পায়খানা করেন তো, গন্ধ নাই বাতাস নাই মার কথা ভুলে গেছেন গা। আর আমি ইলিয়াসুর রহমান জাহেদি গোপালগঞ্জে যখন জন্ম নিছি আজ থেকে চল্লিশ বছর আগের কথা কই, তিরিশ বছর আগের কথা কই, এই পাশে দুইটা বাঁশ ফেলাই দিয়া আর একটা মাঝখানে দিয়া আর একটা লাড়ি মা ধরাই দিয়া কইছে আরামসে পায়খানা কর, সকালবেলা বাথরুমে গেছি নিচের দিক সাইয়া দেখছি আষাঢ় মাস তো বাথরুম যখন পড়ছে আমার বাথরুম নিয়ে সকালবেলা নাস্তা করছে কই মাছ,
কতক্ষণ না কেন? কই মাছ, টাহি মাছ, ফুডি মাছ চাইয়া থাকতো, কখন আইব? এই খান পরিবারের পোলাডা এই আমার সকালবেলা নাস্তা করবার বাথরুম দিয়া। হাইসো না জমিদার, হাইসো না, কতক্ষণ না কেন? আজকে পাঁচতলা সাততলা কইরে আজকে জনম দক্ষিণী মায়েরে ভুলে গেছো। তুমি যেমনি তোমার মায়েরে ভুলে গেছো, তোমার সন্তান একদিন তোমারে ভুলে যাবে। কথা বলো না কেন? আরো জোরে বলো, মাইক ক্লিয়ার করে, বড় স্পিকারটা আমার দিক ঘুরাবে কোনার থেকে, গুলির মতো আওয়াজ আসতে হবে আমার কানে। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আমাকে যেন আল্লাহ আগে আমল করার তৌফিক দান করেন, পরবর্তীতে আপনারা আমল করবেন ইনশা। তাহলে এবার আমার সাথে ওয়াদা দেন, যত সময় আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, আমি হাত উঠাইতে বলি নাই, হাত উঠাইতে এখন করব, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? বুঝছে মগায় বরারিয়া জামিয়া ইউসুফিয়া মাদ্রাসা, বরারিয়া আবু ইউসুফ জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজদর মাহবিলের সম্মানিত সভাপতি 29 February 2024। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার সাথে সেটা এই তোমার সাফান লাগবে না, আমি সাফবো, তুমি বহু সান্দু, তোমার কথাও বা আবার মাইক বন্ধ হয়ে গেছে, আবার হে আবার আমি ভালো কাম করছি, তুমি বহু হয় না বহু, মেম্বার তোমার দায়িত্ব দিয়েছে, তোমার দেব না, আমি পারবো না বহু। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ, যার নামে এই জান্নাতের বাগান, যেরকম মারহাবা মানে হাদি সাহেব আপনার বাবা না, ধন্য বাবার ধন্য সন্তান। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আমারও অত্যন্ত প্রিয় মানুষ জনাব মনজুরুল আলম রাজীব ভাই, বারবার নির্বাচিত এবং সাভার উপজেলা পরিষদের সম্মানিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আল্লাহ ভাইকে কিছুদিন আগে অসুস্থ ছিলেন, সিঙ্গাপুরে যাওয়া অবস্থায় আমার কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আমার একটা মাহফিলে উনি প্রধান অতিথি ছিল, উনি সবেমাত্র ওদিনকে আসছে সিঙ্গাপুর থেকে। আল্লাহ ভাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দরকার আমিন। আর একজন বিশেষ মেহমান ফখরুল আলম সমর, এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সমর ভাই, অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাকে কবুল করেন। এবং আপনাদের আর একজন তেঁতুলঝড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি, আপনাদের সমর ভাই, আল্লাহ ওনাকে কবুল করেন। এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার আগে অস করেছেন, শৈলট কণ্ঠ, এবং এই মাঠে দুইবার আসলেন, আমাদের স্বনামধন্য মেম্বার সাহেবের অত্যন্ত আস্থাভাজন মানুষ, এবং ওনার রিকোয়েস্টে এবারও আনা হয়েছে। তাহলে বোঝা গেল একটা বক্তা দুইবার আসলে কতটুকু ভালোবাসা পেলে দুইবার ওই মাঠে আসতে পারে, কথা ঠিক না ভাই? আমার অত্যন্ত ছোট ভাই আমাকে অনেক ভালোবাসেন, আল্লাহ তাকে এই বক্তৃতার জগতে আরো আপারে নিয়ে যাক, তারাক্কি দান করেন। হযরত আল্লামা মাওলানা মুফতি ইমরান হোসেন মুজাহিদি, সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম মুতাল্লি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহ ফি হায়াতি, যরকান মারহাবা। এবং আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ এখানে নাম আসছে, অন্তত 20 জনের মতো, থাক তাকে নাম ডাকলাম, মনের থেকে দোয়া দিলাম, যরকান মারহাবা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সময় আল্লাহ আমাকে আলোচনা করাবেন তত সময় যেন
আপনাদের সামনে কথা বলতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করেন, যেরকম আমিন। এবং আমি আপনাদের কিছু নাম না বলেই পারছি না, তার ভিতরে অনেক নাম আসছে, দেলার হোসেন এবং আসলাম মিয়া সহ। আর আপনারা তো আমাদের মেম্বার সাহেবকে চিনেনি, মেম্বার সাহেবের নাম কি? আইব আলী সাহেব না? আল্লাহ মেম্বার আইব আলী সাহেবকে কবুল করেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন দিনের খাদেম হিসেবে কবুল করেন। আমি তার অনেক প্রশংসা শুনছি, আমাকে যখন দাওয়াত দিতে গেছে আমার বাড়িতে কেরানীগঞ্জ, তখন দেখলাম একজন এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, উনি এত পরিমাণ প্রশংসা করলেন। মেম্বাররা তো সাধারণত বাক পার হয়, সুরি সেসরামি আর বেশিরভাগ বোতল খোরয়, কিন্তু একজন হুজুরের মুখে তার প্রশংসা শুনি কেন? অবশ্যই সে ভালো মানুষ, কথা কন না কেন? আমার দেখার লাগেই বেশিরভাগ মাহবিল আমি আজকে মাগরিবের সময় আসছে, আমি প্রতিদিন ওয়াজ করি একটা, মোটামুটি মাগরিবের টাইমে আসি আমি, কিন্তু এখানে আসরে পরে আসতে পারতাম। হঠাৎ করে আমার গাড়ির হর্নটা বাজতে ছিল না, এটা সারতে যেয়ে ঘন্টাখানেক দেরি হয়ে গেছে হিমায়ত পুলিশ স্ট্যান্ডে। তো আগে আগে আসার কারণ যে এই লোকটার প্রশংসা যখন হুজুর গোমুখে এবং যারা আমার দাওয়াত দিতে গেছে তিন চারটা মানুষ সবাই প্রশংসা করে, এটা দেখার দরকার। আর আমরা গোপালগঞ্জ জেলার আবার একটা সিস্টেম আছে, আমরা শোনায় বিশ্বাস কম করি, বাস্তবতারে বেশি বিশ্বাস করি, কথা কর না কেন? আরো জোরে কর। দেন না, আমার শাশুড়ি শেখ হাসিনা কখন দাঁড়ে কখন সারে, কোন এমপিরে বাদ দেয় কোন এমপিরে দিব কোন সময় কি করব, এই বিচারের মেমোরি এত পরিষ্কার, কথা বগর বগর বেটা করতে যায় বেটা, ওয়াজ করবো কেমনে? কথা কয় না, ইশারার সাথে আমার ভাইদের আস্তে আস্তে আদর করে পাঠায় দেন, আপনি কথা বললে আমি গো কোন সময়, মাইক তখন আমার কাছে আপনার কাছে না। মারহাবা বলেন, আরো ধরে বলেন, একসাথে বলেন তো, আপনার মন খারাপ হুদা মুদা লাগছে, লাগুন কেন, জান্নাতে যে খাইয়া ইনশাল্লাহ বলেন, জান্নাতে একসাথে খাবার নিয়ে আছে না? এই যে জান্নাতে একসাথে খাওয়ার জন্য একটা সিস্টেম আল্লাহ রেখে দিয়েছে, আর মাত্র ১২ দিন পরেই মাহে রমজান, অতএব রমজানে যারা ঠিক মতো মান সাম রমাদান ঈমানান ইহতাসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখারা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আল্লাহ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, কিয়ামতের মাঠে আল্লাহর ডাইককে নিয়ে তার আরশে আজিমের নিচে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া আল্লাহ প্রথম মাছের কলিজা দিয়ে ইফতারি করাবে। আল্লাহ সুবহানাল্লাহ বাইতে যায় কইও, এন কইলি তো গুনাহ মনে হয়। আমি আবার বলছি, সর্বপ্রথম আপনার আমার ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, এক গ্লাস হাউজে কাউসার দিয়া, এবং সবচেয়ে বেশি রোজাদারের জন্য সবচেয়ে বেশি খুশির সংবাদ হলো যখন আপনার আমার সামনে ইফতারি থাকবে, হঠাৎ করে আমার আল্লাহ আমার একটা চেহারা হিসাব বুঝবে, এর আগে আল্লাহ কারোর সাথে দেখা দিবে না, আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতরে থাকবেন। হঠাৎ করে ইফতারি নিয়ে বসে আছি, ধরেন আপনাদের মেম্বার সাহেব দাওয়াত দিছে, মেম্বার সাহেবের বাবা আমাদের ইফতারির দাওয়াত দিছে, মেম্বার সাহেব কই, মেম্বার সাহেব কই, ধর রোজার বাড়ি আইলাম ছাতা হারিয়ে দেই না কি ইফতারি করব, ঠিক না ভাই? মেম্বার সাহেবের বাবা যদি হাদিস সাহেব আমাদেরকে দাওয়াত দেয়, ইসুফ হাদিস সাহেব যদি এই ঘরের ভিতরে দিয়া আন্দর মহল ইফতারি করে, আমরা হুজুরে যে বলবো ধর ভাই কার বাড়ি আইলাম, এ তো বেশি একটা সুবিধাজনক না, কয় ক্যা সুবিধা থাকবো কে ভাই, আমাকে তো ভিতরে বইয়ে বইয়ে আরেকজন লাগে ইফতারি করতেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে ৭০,০০০ নূরের পর্দা আমি ধাক্কা দিয়া সরায় দিয়া হঠাৎ করে তোদের সামনে বসে পড়ব, আমি মালিক যখন বসে পড়ব বান্দা, যার লাগিয়া রোজা রাখছো যার লাগিয়া নামাজ পড়ছো আমার জমিনে, আমি মাওলা বসে আছি তোমার
আমার জন্ম রোজা রাখে কষ্ট করে আমি মাওলা তোমার সানে দিদার করব। এই যখন আল্লাহ 70,000 পর্দা ধাক্কা দিয়ে সরাই তোমার আমার সামনে বসবে ইত্যাদি পরে আল্লাহরে দেখে 70,000 বছর পর্যন্ত এক সেজদায় করে থাকবো। ওখানে তোর মাগরিবের আজানের জন্য অপেক্ষা করতে হবে না, ওই মাগরিবের আজান ও যে দিতে কইবো, ইফতারিও সে করতে কইবো, ইফতারিও তার, সবকিছু তার, ঠিক না বেটি? এখন দিনটা নরম করবেন, এই বছর রোজায় কিন্তু বাবা অনেক কষ্ট হয়েছে, কি লেগে জানেন? এবার রোজাটা হবে অন্তত 17 ঘন্টা, 16 থেকে 17 ঘন্টা রোজা রেখে যখন বান্দা পানির জন্য করি যেটা ফেটে যায়, আমার আল্লাহ তখন বাপ দুধের নিচে তার কুদরাতি হাতটা ঢুকাই দিয়ে বলে বান্দা একটু সবর কর, একটু সবর কর, আমার জন্য একটু হানি মাগরিব পর্যন্ত অপেক্ষা কর, এর বিনিময়ে আমি তোরে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের অধিকারী বানাবো। শুধু তাই না বান্দা, ভাই আমি তোমার কাছে মাছ চাই, কথা বলো না, আমার কানে ব্যাক সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না, প্লিজ। ভাই দুটো বাচ্চা হারানো গেছে, ছোট্ট ছোট্ট নিখোঁজ, একজন বয়স হলো 2 বছর, একজনের বয়স হলো কত, দ্বিতীয় জনের বয়স 10 বছর, নাম রায়হান, আর একজনের নাম হলো আব্দুর রহমান, একজনের নাম রায়হান। যদি কোনো সদয় ব্যক্তি পেয়ে থাকেন আমার ভাইদের, শশা স্থানে মোবাইল নাম্বার 01991773301, আমি নাম্বারটা আবার বলছি 01991773301, এই নাম্বারে পিতার নাম্বার এটা দেয়া হলো, আলহামদুলিল্লাহ যদি পেয়ে থাকেন, কারণ যার সন্তান হারিয়ে যায় বাবা মা পাগল হয়ে যায়, ইসুফ আলাইহিসসালামকে হারিয়ে তার বাবা 40টা বছর সন্তান সন্তান বলে কাঁদছে, ঠিক না বেটি? জোরে বলেন, আরো জোরে, শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিককে মেম্বার সাহেবের বাবা প্রথমেই কান্না শুরু করেছে। মনে রাখবেন ওয়াজের মাঠে বসে যারা এই শাবান মাসে কাঁদবেন, শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া, শাবান দিয়ে যারা ময়লা পরিষ্কার করে, রমজানের জন্য ময়লা পরিষ্কার করে, রমজানের জন্য ময়লা পরিষ্কার করবেন এই শাবান মাসে, শাবান মাসে পরিষ্কার করবেন, রমজানে পদার্পণ করবেন, রোজাটা ক্লিয়ার হবে, আল্লাহ জান্নাতে বসে ইফতারি করতে পারবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মাসটা আল্লাহর কাছে এত দামি, এই শাবান মাস, এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছেন আহসু হিলাল আলী শাবান আলী রমাদান, শাবান মাসটাকে তোমরা গুরুত্ব দেবে এই জন্য, কারণ এইটার পরে দরমাদার হলো রমজান মাস। এই মাসটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের রোজার মাসটা ঠিক থাকবে, হতে পারে এই মাসটা যদি একদিন কমে যায় তোমাদের বেখেয়ালির কারণে একটা রোজা কমে যাবে, বেড়ে যাবে, 31 হয়ে যাবে, আবার যদি এই মাসটা বাইরে যায় রোজার মাস কমে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আহসু হিলা আহসু হিলাল আলী শাবান আলী রমাদান, তোমরা রোজো হুয়া মুকাদ্দামাতুর রমাদান, এটা রমজান মাসের আগের মাস, এই জন্য যেন রোজার মাসটা তোমরা ঠিক রাখতে পারো গণনার দিক দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন, অতএব শাবান মাসটা আল্লাহর কাছে দাম আছে না নাই? এই মাস আমার নবী সবচেয়ে বেশি রোজা রেখেছেন। মা আয়েশা সিদ্দিকাকে নবী বলতেন, আয়েশা রে শাবান মাসে ঘুমায়ও না, কেন? আমি সব সময় দোয়া করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান, আল্লাহ আমার রজব আর শাবান মাসের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো, তার মানে রমজান মন পর্যন্ত বেঁচে থাকলে আমি আগামী বছর আরো 1 বছর হায়াত পাবো। অতএব রমজান মাসে ঢোকার আগে শাবান মাসে পরিষ্কার করার দরকার আছে না নাই? আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে,
আমি আপনাদেরকে বলবো, রমজান মাসে আল্লাহ তিন ব্যক্তিকে ক্ষমা করবে না। কয় ব্যক্তি? তিন ব্যক্তিকে রব্বে কারিম ক্ষমা করবেন না। এই তিন ব্যক্তি নিয়ে আজকে ওয়াজ হবে ইনশাল্লাহ। বলেন কয় ব্যক্তি? জোরে কর। কয় ব্যক্তি? তিন ব্যক্তিকে আমার রব্বে কারিম রমজান মাসে কোনো দিনও ক্ষমা করবে না। এক নম্বরে হলো যাদের অ্যাকাউন্টে জনম দুঃখিনী মা বাবার বর্দ আছে। কথা বলেন না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার ওয়াজটা যারা শুনেছেন, আমি এখানে আসার পরে মেম্বার সাহেবের ছোট ভাই, কি জানি না, আসলাম ভাই, এত ভালো মনের অধিকারী,